বলিউডে ডেবিউ করছেন টলিপাড়ার নায়িকা রুক্ষিণী মৈত্র, তাও আবার অ্যাকশন স্টার বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে। ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে জানালেন অভিনেত্রী, ছবির নাম সনক হোপ আন্ডার সিজ। প্রকাশে এসেছে ছবির প্রথম পোস্টারও, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। 13 বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন রুক্সমিনী, তখন থেকেই মডেলিং এর কাজ করছেন। দেবের সঙ্গে 2017 সালে টলিউডের নায়িকা হিসেবে সফর শুরু করেন। তারপর থেকে এখন পর্যন্ত মোট 6টি বাংলা ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে 5টি ছবিতে তার সঙ্গে ছিলেন সুপারস্টার দেব। আশেপাশে কোন দেশে চেনা অচেনার ভরে। এর আগে প্রত্যেকটি সিনেমায় চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন রুক্সমিনী। এবার সেই অভিনেত্রী কিনা পদার্পণ করতে চলেছেন বলিউডে, বিপরীতে খ্যাতনামা অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। সানাক ছবিটি আদতে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা, যার সঙ্গে গল্পে প্রেম, রোমান্স, আবেগের মতো উপকরণও থাকছে। বিপুল বিদ্যুতের জুটি শুনে অনেকেই হয়তো ভেবেছিলেন যে এই সিনেমা কমান্ডোর সিকুয়াল, তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নির্মাতারা। তাদের কথায় সানাক একেবারে নতুন গল্প। রুক্সমিনী বিদ্যুৎ ছাড়াও ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, চন্দন রায়, সেনাল। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং। বেশ কিছু বিলাসবহুল লোকেশনকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।